না কিছু দাঁড়িয়ে থেকে কিছু পালিয়ে গেছে আর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন স্টেশন পাড়া এলাকায় রবিবার গড়বেতা থেকে চন্দ্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস ষাট নম্বর জাতীয় সড়কে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহত হন দশ জন বাস যাত্রী ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ কর্মীরা আহতদের উদ্ধার করে দাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে চার জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল পরে পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট টিভি নিউজ 10